আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি শারমিন সাজ্জাদ। মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা ও নির্যাতনের মুখে বাংলাদেশের রোহিঙ্গাদের পালিয়ে আসার 3 বছর পূর্ণ হলো। প্রায় 12 লাখ রোহিঙ্গা উখিয়া ও টেকনাফ উপজেলার 34টি ক্যাম্পে বসবাস করছে। কূটনৈতিক জটিলতা আর কোভিড-19 পরিস্থিতির কারণে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন অনিশ্চিত হয়ে পড়েছে। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্তরক্ষী বাহিনীর তল্লাশি চৌকিতে হামলার অভিযোগ এনে দেশটির সেনাবাহিনী রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর শুরু করে গণহত্যা, নির্যাতন, ধর্ষণ এবং অগ্নিসংযোগ। প্রাণ বাঁচাতে 2017 সালের 25 আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজার জেলার উকিয়া ও টেকনাফে আশ্রয় নিতে শুরু করে হাজার হাজার রোহিঙ্গা। উকিয়া টেকনাফের প্রায় 7,000 একর গভীর বনাঞ্চলে 34টি ক্যাম্পে বর্তমানে প্রায় 12 লাখ রোহিঙ্গার বসবাস। আমাদেরকে যদি এখানে যেরকম বাংলাদেশের সুন্দরভাবে রাখছে, এভাবে যদি আমাদেরকে যদি বামাইয়ে দেয়, যদি মায়ানমারে নিয়ে যদি এরকম যদি সুন্দরভাবে রাখে, তাহলে আমরা এটার জন্য আপনাদের কাছে জানাবো। আর রোহিঙ্গা যাইতে আর ফ্যাসিলিটি পাইলে আর অলরেডি এখন যাইব, ফেরি ভাবে যাইব। নিরাপত্তা এড়িয়ে যেতে নিরাপত্তা নিরাপত্তা করে যদি আর যদি দিফেরা তো যাইব। বিশ্বব্যাপী কোভিড-19 পরিস্থিতিতে কূটনৈতিক তৎপরতায় ভাটা পড়েছে। খুঁজে দেখে আমরা জায়গা দিয়েছি, কিন্তু এটা আমরা কতদিন রাখবো? আমাদের বাংলাদেশ একটা গ্রোয়িং ইকোনমি, সুতরাং যত তাড়াতাড়ি পারা যায় জাতিসংঘের মাধ্যমে বিশ্বে একটা জোর দাবি করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে যত তাড়াতাড়ি পারা যায় এই মিয়ানমারে যেন এই রিফিউজিদেরকে প্রত্যাবাসন শুরু করতে পারি আমরা। এবং দ্বিপাক্ষিক বহুপাক্ষিক আলোচনা চলছে। কক্সবাজার জেলার উকিয়া ও টেকনাফে বিপুল সংখ্যক রোহিঙ্গা বসবাসের কারণে নানা সংকট সৃষ্টি হচ্ছে। যত দ্রুত সম্ভব রোহিঙ্গারা স্বদেশে ফিরে যাক, এই প্রত্যাশা স্থানীয়দের। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। মুক্তিযুদ্ধের 4 নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিআর দত্ত বীর উত্তম মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি হাসপাতালে বাংলাদেশ সময় আজ সকাল 9:15 তিনি মারা যান। তার বয়স হয়েছিল 93 বছর। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিআর দত্তের মৃত্যুতে শোক জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। সিআর দত্তের মরদেহ দেশে আনা হবে। 1927 সালের 1 জানুয়ারি আসামের শিলংয়ে জন্মগ্রহণ করেন সিআর দত্ত। তার পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারু ঘাটের মিরাশি গ্রামে। মুক্তিযুদ্ধের সময় 4 নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্বে ছিলেন সিআর দত্ত। দায়িত্ব নিয়ে প্রথমে সিলেটের রশিদপুরে ক্যাম্প তৈরি করেন সিআর দত্ত। বিস্তীর্ণ এলাকা জুড়ে চা বাগান থাকার সুবাদে আড়াল থেকে শত্রুদের ঘায়েল করেন দ্রুততম সময়ে। পরে তিনি রশিদপুর ছেড়ে মৌলভীবাজার ক্যাম্প স্থাপন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয়। বাংলাদেশ রাইফেলসের প্রথম ডিরেক্টর জেনারেল ছিলেন সিআর দত্ত। করোনা ভাইরাসের ভ্যাকসিন কার্যকর হলে সব দেশের জন্য তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। WHO প্রধান জানান, বর্তমানে 9টি ভ্যাকসিন মূল্যায়নের পর্যায়ে রয়েছে। কোনো ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর প্রমাণিত হলে সব দেশই এর সুবিধা পাবে। সংক্রমণ রোধে চীনের স্কুলগুলোর জন্য নতুন নীতিমালা চালু করেছে বেইজিং। স্পেনে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে ইতালি। হংকংয়ে প্রথমবার এক ব্যক্তির শরীরে দ্বিতীয় দফায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। প্রথমবার করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার 4.5 মাসের মাথায় 30 বছর বয়সী ওই ব্যক্তি আবারও ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হংকংয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন, জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে দেখা গেছে ভাইরাস দুটির স্ট্রেন আলাদা। একজন রোগীর উপর ভিত্তি করে সিদ্ধান্ত উপনীত না হতে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা সংক্রমণ থেকে রেহাই পাননি দুনিয়ার দ্রুততম মানব ও 100-200 মিটার স্প্রিন্টের বিশ্ব রেকর্ডধারী জামাইকান অ্যাথলেট উসাইন বোল্ট। জামাইকার স্বাস্থ্য মন্ত্রণালয় বোল্টের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। এর আগে নিজের বাড়িতে সেলফ আইসোলেশনে থাকা বোল্ট টুইটারে আপলোড করা এক ভিডিওতে করোনা পরীক্ষা করতে দেওয়ার কথা জানান, তবে পরীক্ষার ফলের কথা উল্লেখ করেননি লাইটনিং বোল্ট। গত সপ্তাহে নিজের 34তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে জামাইকায় এক সারপ্রাইজ পার্টি দেন অলিম্পিক স্প্রিন্টে 8 স্বর্ণপদকজয়ী এই অ্যাথলেট। স্বাস্থ্যবিধি না মেনে আয়োজন করা সেই পার্টিতে বোল্ট ছাড়াও হাজির ছিলেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ফুটবলার রহিম স্টার্লিং ও ইউনিভার্সাল বস নামে পরিচিত ক্রিকেটার ক্রিস গেল।
অ্যাথলেটিক্স থেকে অবসর নেয়া বোল্টের করোনায় আক্রান্ত হওয়ায় স্টার্লিং ও গেইলকেও নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল হাতে থাকা শীর্ষ খবর। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।